আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে ড্রাগন ফ্রুট আইসক্রিম। কি দেখে খুব লোভ লাগছে, তাই না? এর চেহারাটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ মজার হয়েছে, দোকানের থেকে কোনো অংশেই কম না। যখন আমার বাচ্চারা আমাকে বলে, আম্মু তোমার আইসক্রিমটা অনেক বেশি মজা হয় দোকানের থেকে, তখনই আমার সার্থকতা। তো এখন আমরা বাজারে প্রচুর ড্রাগন ফল দেখতে পাচ্ছি, ইচ্ছে করলে আপনারা এই রেসিপিটি বাসায় তৈরি করতে পারেন। তো এই রেসিপিটি তৈরি করার জন্য সবার আগে লাগবে ড্রাগন ফ্রুট। আমি এখানে দুটো ড্রাগন ফ্রুট নিয়ে নিয়েছি। তো একটি দিয়ে আমি এটাকে এই আইসক্রিমটিকে তৈরি করব। এখন একটি ড্রাগন ফ্রুট কেটে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর এর কালার। তো এটাকে আমি চার ভাগ করে নিব, চার ভাগ করে এভাবে চামড়াটা খুব সহজেই ছিলে নেওয়া যায়। আর এটাকে ফেলে দিব, এগুলো কোনো কাজে আসবে না। এখন ড্রাগন ফ্রুটটাকে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। আর এই আইসক্রিমটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ হুইপড ক্রিম, ঠান্ডা হুইপড ক্রিম নিয়েছি। এখন এটাকে হাই হিটে বিট করে নিব। এখন বিট হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব কেটে রাখা ড্রাগন ফ্রুট। আমার মেয়ে আমাকে সাহায্য করছে এবং তার একটি ভিডিও আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি, বাচ্চাদের ললিপপ, ড্রাগন ফ্রুট ললিপপ। সে আমাকে যথেষ্ট হেল্প করেছে। আর ফ্রুটগুলোকে দিয়ে আমি বিট করে এখন দিয়ে দিয়েছি 1/2 কাপের একটু বেশি কনডেন্স মিল্ক। আর কেউ যদি বেশি চিনি খেতে চান আর একটু চিনি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে চিনি অ্যাড করি নাই, 1/2 কাপ। আর 1/4 কাপ কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গিয়েছে, এখন 1 লিটারের একটি বক্সে আমি আমার লিকুইড আইসক্রিমের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এটাকে আমি 8 থেকে 10 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। এখন আমার প্রায় 12 ঘন্টা পর আমি এই আইসক্রিমটা বের করেছি, একদম পুরোপুরি সেট হয়ে গিয়েছে। আর কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ইয়াম্মি কালার হয়েছে। এখন আমি দুটো সার্ভ করে নিব, 2 কাপ খুব সুন্দর করে। আপনারা দেখে নেন কীভাবে আমি ডেকোরেশন করছি। আমি এখানে এক্সট্রা আরেকটা ব্লু কালারের আইসক্রিম এখানে অ্যাড করছি, শুধু দেখার সৌন্দর্যের কারণে। এতে দেখতে খুব ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। কারো কাছে এক্সট্রা আইসক্রিম না থাকলে না দিলেও চলবে, সমস্যা নেই। আমি আরেকটি কাপ রেডি করে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর কালার। এখানে আমি ড্রাগন ফল দিয়ে আলাদাভাবে ডেকোরেশন করে উপর দিয়ে স্প্রিঙ্কল দিয়ে দিয়েছি, এতেই লুকটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, দেখে নিলেন কীভাবে ড্রাগন ফ্রুট আইসক্রিম বানাতে হয়। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।